নামটা হচ্ছে হারুন, আর দুই হারুন এত সহজে হারে না। দুইটা খবর, নাম্বার ওয়ান হারুন কিন্তু মরে নাই, নাম্বার টু মহানগর সিজন থ্রি আসতে যাচ্ছে। ইয়েস, হইচই বাংলাদেশ অলরেডি একটা ঘোষণা দিয়েছে যে মহানগর ওয়েব সিরিজ থ্রি আসতে যাচ্ছে, এবং এখানে কিন্তু ভিলেন হিসেবে থাকবে বা হারুনের প্রতিপক্ষ হিসেবে থাকবে অনির্বাণ ভট্টাচার্য, সেটা কিন্তু আমরা সিজন থ্রিতেই দেখেছিলাম। এবং এই ওয়েব সিরিজটা নিয়ে কিন্তু অনেক প্রতীক্ষা ছিল যে কবে আসবে, আদৌ আসবে কিনা। আশফাক নিপুণ কিন্তু আগেই বলেছিল যে যেহেতু মহানগর টুটা সাকসেসফুলি রান করেছে, সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়েছে, মহানগর থ্রির আসার সম্ভাবনা রয়েছে, এবং তার হিন্টস কিন্তু মহানগর টু এর লাস্টেই দিয়ে দিয়েছিল যে খেলা কিন্তু এখনও বাকি আছে। ইয়েস, খেলা আসলেই বাকি আছে। অনির্বাণ ভট্টাচার্যও কিন্তু তার টুইটারে একটা ঘোষণা দিয়েছিল যে মহানগর থ্রির কাজ শুরু হয়েছে। মহানগর মূল কথা, আশফাক নিপুণের পরিচালনায় মহানগর ওয়েব সিরিজ আসতে যাচ্ছে এবছরেই, এবং এতে থাকছে সেই বিখ্যাত ওসি হারুন। সে কিন্তু আসলে সিজন টুতে দেখানো হয়েছিল যে লাস্টে গিয়ে সে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকে, সে কিন্তু মরেনি, সে ফিরছে, এবং তার সাথে ফিরছে তার প্রতিপক্ষ হিসেবে অনির্বাণ ভট্টাচার্য, যে কিন্তু সিজন টু এর একদম লাস্টে একটা গ্লিমস দিয়েছিল এবং ঘোষণা দিয়েছিল সে আসতে যাচ্ছে, এবং খেলা কিন্তু আরও বাকি রয়েছে, এবং এই খেলা হবে আগের যে কোনো সিজনের থেকে আরও বড় খেলা। এবং আশফাক নিপুণ কিন্তু সিজন টু এর পরে বলেছিল, সিজন টু যেহেতু সাকসেসফুলি দর্শকদের মাঝে সমাদৃত হয়েছে, ডেফিনেটলি সিজন থ্রির আসার সম্ভাবনা রয়েছে, এবং সেই সিজন থ্রি আসতে যাচ্ছে এবং ঘোষণা দিয়ে দিয়েছে হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই হয়তো বা ট্রেলার এবং টিজার আসতে যাচ্ছে, তখন জানা যাবে এই গল্পে আসলে আর কে কে রয়েছে, কে কে অভিনয় করছে, আগের চরিত্রগুলো কে কে ফিরছে এবং কে কে আসলে ফিরছে না। সো বাংলাদেশের ওয়েব সিরিজের জন্য একটা মাইলস্টোন তৈরি করেছিল মহানগর সিরিজ। মহানগর সিরিজের তৃতীয় কিস্তি খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তো দুইটা কথা মনে রাখবেন, ওসি হারুন কিন্তু মরে নাই, সে ফিরছে। নাম্বার টু হচ্ছে এবারের খেলা কিন্তু আরও বড় স্কেলের খেলা হবে, আগের সিজন ওয়ান এবং টু থেকেও বড় স্কেলে খেলা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তবেই আপনার কাছে নতুন নতুন নিউজ আপডেট চলে যাবে সবার আগে আপনার কাছে। থ্যাংক ইউ।